আমাদের অনেক প্রবাসী আছে পৃথিবীর বিভিন্ন দেশে তারা থাকেন প্রায় নব্বই লক্ষের উপর আমাদের প্রবাসী যে দেশেই থাকুক সে দেশের খাবার যত ভালোই হোক তারা কিন্তু খুঁজে ফেরেন আমার নিজের দেশের মাছটা কোথায় তরকারিটা কোথায় ফলটা কোথায় সে তারা ঠিকই খুঁজে বের করেন এবং ধীরে ধীরে কিন্তু তারা নিজেরাও সেখানে মানে দোকান পাট করেন বা ব্যবসাও শুরু করেন আমাদের দেশে আগে গৃহিণীরা তাদের বলতো যে তাদের কাজই হচ্ছে ভাত রান্না করো সন্তান জন্ম দাও সংসার দেখো এখন কিন্তু তা না এখন ভাতও রান্না করে সন্তানও লালন পালন করে আবার বাইরে কাজও করে